হ্যালো বন্ধুরা, আমি এতটুকু নিশ্চিত যে আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের কাছে মিনিমাম একটা করে স্মার্টফোন রয়েছে। এমনকি আমাদের এই ভিডিওটি যারা দেখছেন তাদের মধ্যে 95% মানুষরাই তাদের নিজস্ব স্মার্টফোনে এই ভিডিওটি দেখছেন। তো যারা স্মার্টফোন ইউজ করে আসছেন বা বর্তমানে করেন, ভবিষ্যতেও করবেন, তো তারা কিন্তু ফোনের যে কিবোর্ডটা রয়েছে সেটার সঙ্গে খুব ভালোভাবে যুক্ত রয়েছেন। আপনারা সকলেই জানেন যে কিবোর্ড ছাড়া কিন্তু কোনো কিছুই লেখা সম্ভব না। জাস্ট ফর এক্সাম্পল, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এই সমস্ত জায়গায় যদি আপনি আপনার প্রিয় কারোর সঙ্গে চ্যাটিং করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু কিবোর্ডটা অবশ্যই অবশ্যই জরুরি। তো অনেকে দেখা যায় যে এক কিবোর্ড ব্যবহার করতে করতে বোরিং হয়ে গেছেন, তাদের জন্য আজকে একটা বিশাল সুখবর রয়েছে। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে ইউনিক স্পেশাল একটা কিবোর্ড শেয়ার করবো, যেই কিবোর্ডটা অনেক অনেক বেশি ইউনিক। ভিতরে রয়েছে ইউনিক লুকস, ইউনিক কাস্টমাইজ করা ইমোজি, পাশাপাশি রয়েছে ইমোজি এবং স্পেশাল ফন্টস দিয়ে খুব সুন্দর সুন্দর নাম, যেই নামগুলো আপনি জাস্ট এডিট করে এক ক্লিকে আপনার প্রিয়জনের কাছে সেন্ড করতে পারবেন। খুব ইউনিক ইউনিক ডিজাইন সে পেয়ে যাবে। তো মোট কথা, আপনি যার সঙ্গে চ্যাটিং করবেন বা যার সাথে আপনি তথ্য আদান প্রদান করবেন, সে আপনার টেক্সটগুলো দেখে ফিদা হয়ে যাবে, এত স্টাইলিশের টেক্সট। ওকে, তো বলছিলাম যে অ্যাপসটা সেটা আপনার গুগল প্লে স্টোরে অ্যান্ড্রয়েড ইউজার্সরা পেয়ে যাবেন এবং অ্যাপেল ইউজার্সরা অ্যাপ স্টোরে পেয়ে যাবেন। জাস্ট এখানে এসে লিখবেন ইমোজি কিবোর্ড। ওকে, ইমোজি কিবোর্ড লিখে সার্চ করে দেওয়ার পর ঠিক এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে দুই নম্বরে যে অপশনটা আপনারা পেয়ে যাবেন বা যে অ্যাপসটা পেয়ে যাবেন সেটা হচ্ছে, তো দেখতে পাচ্ছেন, ফেস ইমোজি ইমোজ কিবোর্ডস অ্যান্ড ফন্ট। তো 4.6 রেটিংস রয়েছে বর্তমানে। তো এটা হচ্ছে 100 মিলিয়ন প্লাস ডাউনলোড রয়েছে মাত্র 28 MB। তো আমি এটি ইনস্টল করে নিচ্ছি, আপনারা দ্রুত ইনস্টল করে নেবেন। তো সবশেষে আমাদের অ্যাপসটি ইনস্টল হয়ে গিয়েছে, আমরা এখান থেকে সোজা ওপেন করে দিব অথবা আপনি ভিতর থেকেও ওপেন করে দিতে পারেন। তো ওপেন করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম একটা পেজ চলে আসবে, নিচের দিকে পেয়ে যাবেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ, এখানে একটা ক্লিক করে দিবেন। তো তারপর ঠিক এরকম একটা পেজ চলে আসবে, এখান থেকে আবার এই যে ইয়েলো বাটনটা রয়েছে, এনেবল ফেসিয়াল ইমোজি কিবোর্ড। ওকে, তো এখানে একটা ক্লিক আমি করে দিলাম। তারপরে এই যে ইমোজি কিবোর্ডটা রয়েছে, ফেস ইমোজি কিবোর্ড, এখানে জাস্ট একটা ক্লিক করে আমরা এই বাটনটা অন করে দেবো, তারপর নিচে ওকে করে দেবো। ওকে, আবার ওকে করে দিলাম। তো এখানে মোটামুটি কাজ শেষ। এখন আমাদের রিডমেক কিবোর্ডে বর্তমানে রয়েছে, এখন আমরা জাস্ট এই যে ফেস ইমোজ কিবোর্ডে আমরা সুইচ করতে চাচ্ছি, এর জন্য এই কিবোর্ডটা আমরা চুজ করে দেবো। এখানে একটা টিক মার্ক দিয়ে দিলাম। তো তারপরে এরকম একটা পেজ চলে আসবো, পরে এখান থেকে স্কিপ করে দেবো আমরা, স্কিপ, এখানে আর কোনো কাজ নেই, স্কিপ আমি করে দিলাম। তারপর কিন্তু এরকম পেজে আসবে, এখান থেকে আমরা জাস্ট সোজা কেটে বেরিয়ে যাব। তো এখন জাস্ট ফর এক্সাম্পল আমি আপনাদের ছোট্ট একটা জিনিস লিখে দেখাচ্ছি। তো চলে আসলাম আমি মেসেঞ্জারের আমার নিজস্ব ইনবক্সে। তো এটা আমার আইডি থেকে, আমার আইডিতেই মেসেজ করব। তো ধরেন এটা আপনার কোনো ফ্রেন্ডের ইনবক্স, এখানে আপনি জাস্ট তার সঙ্গে কথা বলতে চান। তো আমি জাস্ট এই টেক্সট অপশন একটা ক্লিক করে দেবো, তারপর দেখতে পারবেন যে এই ইমোজি কিবোর্ডটার লুক ঠিক এরকম চলে আসবে। তো তারপর ঠিক এরকম নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন, এই যে ইমোজির যে অপশনটা, এখানে একটা ক্লিক আপনি করে দেবেন। তো করে দেওয়ার পর দেখতে পারবেন এখানে কত সুন্দর সুন্দর ডিজাইনের যে ইমোজি চলে আসছে। আপনি যদি এইটা একটু বাম দিকে টানেন এরকম, তাহলে কিন্তু ওই ডান দিক থেকে আরও ভিন্ন ভিন্ন রকমের ইমোজি চলে আসবে। নিচের দিকে আরও পেয়ে যাবেন হিউজ পরিমাণ কালেকশন, কিন্তু আপনারা পেয়ে যাবেন সব নতুন নতুন ডিজাইনের। তো এরপরে যেটা করবেন, এখানে দেখতে পাবেন একটা ডট ডটের মতো একটা উল্টা ফেসের মতো, এখানে একটা ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর ফন্ট রয়েছে, এখানে জাস্ট যেটা ক্লিক করবো সেটা কিন্তু আমার ফ্রেন্ডের কাছে চলে যাবে। তো তারপর নিচের দিকে আপনারা এগুলো চেঞ্জ করতে পারবেন, হ্যাপি লেখা লিখতে পারবেন এখানে। ওকে, নিচের দিকে স্ক্রল করলে কিন্তু আরও এই যে পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিন্তু ফেস আর্ট করা, এখানে লাভের ইমোজ পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে লাভের হিউজ, তারপরে স্যাড পেয়ে যাবেন। তো দেখতে পারবেন কিন্তু অনেক কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। তো তারপরে এখানে আমি যদি আরও আসি, দেখতে পাচ্ছেন যে সিম্বলগুলো পেয়ে যাবেন। ধরেন এখান থেকে আমি এই সিম্বলটা এখানে পাঠাচ্ছি ইনবক্সে। ওকে, তো আমি এর জন্য ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু চলে আসলো। তারপর এই বাটনে ক্লিক করলে কিন্তু এই সিম্বলটা চলে গেল। তো একইভাবে কিন্তু আপনার পছন্দ মতো আপনি যে কোনো সিম্বল কিন্তু পাঠাতে পারেন। তো এই সিম্বলের ইয়াটা আপনাদের দেখালাম। তো তারপর আপনি যেটা করবেন, এআরটি, এই যে অপশন দেখতে পাচ্ছেন এআরটি, এই অপশনে একটা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু এখানে ইউনিক ইউনিক ডিজাইনের আপনারা টেক্সট পেয়ে যাবেন। ধরেন আমি এখান থেকে এটা পাঠাতে চাচ্ছি, ওকে, জাস্ট এটার উপর একটা ক্লিক করবো, দেন এখানে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু চলে গেল, একেবারে কত সুন্দর লাগতেছে আমি আসলে আপনাদের বোঝাতে পারবো না। আপনাদের যেটা পছন্দ হবে ভাই এখান থেকে পাঠিয়ে দিতে পারবেন। ধরেন এখান থেকে আমি জাস্ট এই যে, ওকে, এটা আমি পাঠিয়ে দিচ্ছি, এখানে যে পাঠিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু চলে গেছে, একেবারে এতটা সুন্দর লাগছে। তো এরকমই কিন্তু আপনি আপনার বন্ধুদের মাঝে নতুন নতুন ধরনের ইয়া পাঠাতে পারেন। নিচের দিকে আরও ওই যে লাভ পেয়ে যাবেন, এই যে নো পেয়ে যাবেন, তারপর অনেক কিছু, যে প্লাস ওয়ান পেয়ে যাবেন, ইটিসি, ভাই অভাব নেই, এখানে আপনি যেটা মন চায় সেগুলোই আপনি এখান থেকে পাঠাতে পারবেন। এগুলো চেঞ্জও করতে পারবেন, এই যে টিকটকেরগুলো রয়েছে, তারপরে যে এগুলো রয়েছে, এখান থেকে আপনি হিউজ কালেকশন কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন, টোটালি ফ্রিতে।
তো এখান থেকে দেখেন কত সুন্দর সুন্দর লেখা। ধরেন এই লেখাটার উপর আমি একটা ক্লিক করলাম, তো তারপর কিন্তু এই যে লেখাটা কিন্তু এখানে উঠে গেল। ওকে, তো ধরেন এখান থেকে আপনি আপনার কোনো প্রিয়জনের নাম লিখতে চান, এই টেক্সটগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। এই টেক্সটের উপরে ক্লিক করলাম, ধরেন এখানে ক্লিক করে আমি জাস্ট যেটা করব, ধরেন এটু ক্রস করে এখানে ধরেন এস লিখলাম, তারপর এখানে ধরেন এম লিখলাম, তারপর এখানে ধরেন এস লিখলাম, তারপর এখানে ধরেন এ লিখলাম, এখানে ধরেন বি লিখলাম, এরকম কিন্তু আপনি লিখতে পারেন। ওকে, তো এরকম লিখে লিখে জাস্ট আপনি সেন্ড করে দেবেন, তাহলে কিন্তু আপনার সেই প্রিয়জনের কাছে এরকম সুন্দর সুন্দর স্টাইলের যে টেক্সটগুলো কিন্তু চলে যাবে, সে দেখে কিন্তু অবশ্যই অবশ্যই খুশি হয়ে যাবে, কারণ এরকম লুকের টেক্সট কিন্তু অ্যাভেলেবেল সবার কাছে থাকে না। তো এই কবুতরের মধ্যে আরও হিউজ কালেকশন রয়েছে, আপনারা জাস্ট খুঁজবেন তাহলে কিন্তু পেয়ে যাবেন। ওকে, আমি সময় সংক্ষেপের জন্য আমি এখানেই ভিডিওটা আজকে শেষ করছি, আপনারা খুঁজলেই পেয়ে যাবেন। তো ভালো এই ছিল আজকের ভিডিও, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। দেখা হবে পরবর্তীতে আরও কোনো ইউনিক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত নিজে ভালো থাকবেন, সর্বদা অন্যদেরকে ভালো রাখবেন, ধন্যবাদ সকলকে।